আসসালামু আলাইকুম। লালদিঘি পীরপাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি মৌলুদা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি এবং নিরাপদে আছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের কোন বিষয়ের ক্লাস নিব। আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের আইন ও নৈতিকতা বিষয় নিয়ে আলোচনা করব। আইন ও নৈতিকতার ইংরেজি শব্দ হচ্ছে ল অ্যান্ড মরালিটি। আজকে এই আলোচনার বিষয়ের শিখন ফল হচ্ছে আইনের ধারণা, শ্রেণীবিভাগ, উৎস ও নৈতিকতা সম্পর্কে জানতে পারব। প্রথমেই আইনের ধারণা। সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে, কিন্তু সমাজে বাস করতে গিয়ে মানুষ যা ইচ্ছে তা করতে পারে না, কারণ সমাজ কতগুলো নিয়ম কানুনের মধ্যে পরিচালিত হয়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিবারাত্রি, জোয়ার ভাটা সবই নিয়মের অধীন। সমগ্র বিশ্ব ব্যবস্থায় এক নিয়মের রাজত্ব বিরাজমান। আইনের ইংরেজি শব্দ হচ্ছে ল। এই ল শব্দটি টিউটোনিক শব্দ লগ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। আইন মূলত ফার্সি শব্দ, যার অর্থ নিয়ম কানুন বা বিধি। সাধারণভাবে আইন বলতে বোঝায় মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী নিয়ম কানুন ও বিধিবিধানকেই বোঝায়। আইন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন, ল ইজ দ্য প্যাশনলেস রিজন, অর্থাৎ আইন হল আবেগ বর্জিত যুক্তি। আইনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন। তিনি বলেছেন, আইন হল মানুষের চিন্তাধারা ও অভ্যাসের সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে, যার পেছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতার সমর্থন রয়েছে। পরিশেষে আমরা বলতে পারি, আইন হল রাষ্ট্র কর্তৃক গৃহীত এবং সমাজ কর্তৃক স্বীকৃত জনসাধারণের সামগ্রিক কল্যাণের জন্য কতগুলো অত্যাবশ্যকীয় বিধিবিধানের সমষ্টি। এসব বিধান মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গঠনের মাধ্যমে জনকল্যাণ সাধন করে। এখন আইনের শ্রেণীবিভাগ। আইনের শ্রেণীবিভাগ একটি ছকের সাহায্যে উপস্থাপন করা হলো। তোমরা লক্ষ্য করো, আইনকে প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জাতীয় আইন, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক আইন। জাতীয় আইন কি? রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত আইনকে জাতীয় আইন বলে। জাতীয় আইন রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার সর্বত্র প্রয়োগ করা হয়। রাষ্ট্রের সব নাগরিক জাতীয় আইনের অধীন। তারপর হচ্ছে আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন কি? যে আইনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে জাতীয়তার সমস্যা, সীমানা বিরোধ, মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ, আন্তর্জাতিক বন্দি বিনিময়, যুদ্ধ পরিচালনা ইত্যাদি বিষয়ে চুক্তি ও সন্ধি স্থাপন করা হয়। তারপর জাতীয় আইনকে আবার দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সরকারি আইন, আরেকটি হচ্ছে বেসরকারি আইন। সরকারি আইন কি? যে আইন ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে তৈরি হয় ও প্রয়োগ করা হয় তাকে সরকারি আইন বলে। এ সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র একটি পক্ষ হিসেবে পরিগণিত হয়।
তারপর বেসরকারি আইন। বেসরকারি আইন কি? এ আইন নাগরিকদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে। বেসরকারি আইন রাষ্ট্র কর্তৃক সৃষ্টি হয় না, মানুষের আচরণগত নীতি ও যুক্তিবোধ হতেই এ আইনের উদ্ভব ঘটে। তারপর সরকারি আইনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে শাসনতান্ত্রিক আইন, আরেকটি হচ্ছে প্রশাসনিক আইন, আরেকটি হচ্ছে ফৌজদারি আইন। শাসনতান্ত্রিক আইন কি? যে নীতিগুলোর উপর ভিত্তি করে সরকার গঠিত ও পরিচালিত হয় তাকে শাসনতান্ত্রিক আইন বলে। এই আইন দ্বারা সরকার গঠন, ক্ষমতা বণ্টন, ক্ষমতা প্রয়োগ ও সীমারেখা নির্ধারিত হয়। শাসনতান্ত্রিক আইন লিখিত ও অলিখিত দু প্রকারের হতে পারে। তারপর প্রশাসনিক আইন। প্রশাসনিক আইন কি? সরকারের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য যেসব আইন অনুসরণ করা হয় তাকে প্রশাসনিক আইন বলা হয়। অধ্যাপক ডাইসির মতে প্রশাসনিক আইন হল ব্যক্তি ও শাসন বিভাগীয় কর্তৃপক্ষের সম্পর্ক নির্ধারিত আইন। তারপর হচ্ছে ফৌজদারি আইন। ফৌজদারি আইন কি? যে আইনের মাধ্যমে সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, নাগরিক জীবনে নিরাপত্তা বিধান হয় এবং অপরাধীকে দণ্ড দেয়া হয় তাকে ফৌজদারি আইন বলে। শাসনতান্ত্রিক আইনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে লিখিত আইন, আরেকটি হচ্ছে অলিখিত আইন। লিখিত আইন রাষ্ট্রের শাসন সংক্রান্ত সকল বিষয় যখন দলিলে লিপিবদ্ধ থাকে তখন তাকে লিখিত আইন বলে। এতে আইনের সকল দিক, বিভিন্ন ধারা, উপধারা ইত্যাদিতে বিন্যস্ত থাকে। তারপর হচ্ছে অলিখিত আইন। অলিখিত আইন কি? অলিখিত আইন সাধারণত প্রথা ও রীতিনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। এখন আমরা চলে আসি আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন, আরেকটি হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন। ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির সাথে কোনো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের সাথে অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক রক্ষা বা উন্নয়ন অথবা বিরোধ নিষ্পত্তির জন্য যে আইন তৈরি করা হয় তাকে ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন বলা হয়। তারপর হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন। সরকারি আন্তর্জাতিক আইন কি? বিভিন্ন রাষ্ট্র সম্মিলিতভাবে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে আইন প্রণয়ন করে তাকে সরকারি আন্তর্জাতিক আইন বলে। সরকারি আন্তর্জাতিক আইনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, শান্তি সংক্রান্ত আন্তর্জাতিক আইন, যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন, নিরপেক্ষতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আইনের উৎস। অধ্যাপক হল্যান্ড আইনের উৎসকে ছয়টি ভাগে ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে প্রথা। প্রথা কি? প্রথা হচ্ছে আইনের একটি সুপ্রাচীন উৎস। সমাজ ব্যবস্থায় দীর্ঘদিনের প্রচলিত আচার ব্যবহার, রীতিনীতি ও লোকাচার প্রথা হিসেবে গণ্য। ইংল্যান্ডের সাধারণ আইনগুলো প্রথা থেকেই সৃষ্টি হয়েছে। এগুলো সেখানকার রাষ্ট্রীয় বিধি ব্যবস্থায় একটি বিশেষ স্থান দখল করে রয়েছে, এজন্য বলা হয় প্রথা হচ্ছে আইনের একটি উৎস। তারপর ধর্ম। ধর্ম হচ্ছে আইনের একটি উৎস এবং আইন প্রণয়নের ক্ষেত্রে ধর্মের গুরুত্ব অপরিসীম। আদিম সমাজে ধর্মীয় বিধিবিধান ও রীতিনীতির মাধ্যমে সমাজে শৃঙ্খলা আনয়ন করা হতো। আধুনিক যুগেও ধর্ম আইন হিসেবে গণ্য হচ্ছে। বর্তমানে মুসলমান ও হিন্দুদের বিবাহ, তালাক, সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি সংক্রান্ত আইন ধর্মীয় রীতি অনুযায়ী গড়ে উঠেছে। তিন নম্বর হচ্ছে বিচারালয়ের সিদ্ধান্ত। বিচারালয়ের সিদ্ধান্ত আইনের একটি অন্যতম উৎস। অনেক সময় বিচার কার্য সম্পাদন করতে গিয়ে বিচারকগণ নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করে থাকেন। এসব সিদ্ধান্ত পরবর্তীকালে
বিচার বিভাগের সিদ্ধান্ত বা রায় হিসেবে পরিগণিত হয়। এভাবে বিজ্ঞ বিচারকদের রায় আইন বলে গণ্য হয় এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি লাভ করে। তারপর হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা। আইনের অন্যতম উৎস বিজ্ঞানসম্মত আলোচনা। প্রখ্যাত আইনবিদদের বিজ্ঞানসম্মত মূল্যবান আলোচনাও এই বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। আইনবিদরা আইনের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করে আইনের সুস্পষ্টতা অস্পষ্টতা দূরীকরণে সহায়তা করে। তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ন্যায়বোধ। ন্যায়বোধ আইনের একটি মূল্যবান উৎস। বিচারকগণ অনেক সময় বিচার কার্য সম্পাদন করতে গিয়ে সামাজিক ন্যায়বোধ ও বিচার বুদ্ধির আশ্রয় গ্রহণ করে থাকেন। বিচারকদের ন্যায়বোধ হতে এভাবে নতুন আইন সৃষ্টি হয়। ছয় নম্বর হচ্ছে আইনসভা। আইনসভা আইনের কিন্তু আধুনিক উৎস। বর্তমানে প্রত্যেক দেশের আইনসভা রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য যাবতীয় আইন প্রণয়ন করে। এক্ষেত্রে অবশ্য জনমতকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আইনসভা কর্তৃক প্রণীত আইন রাষ্ট্রীয় আইন হিসেবে স্বীকৃত। আইন সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারলাম। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নৈতিকতা, মরালিটি। নৈতিকতা কি? নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয়। সাধারণভাবে নৈতিকতা বলতে আমরা এমন এক ধরনের নীতি বা আদর্শকে বুঝি যা মানুষের ন্যায়বোধ থেকে সৃষ্ট। মানুষের চিন্তা চেতনা ও আচার আচরণে ভালো মন্দ, উচিত অনুচিত, সৎ অসৎ ইত্যাদি সমাজ কর্তৃক অনুমোদিত হয়ে প্রতিষ্ঠিত হয় এবং এটাকে নৈতিকতার মধ্যে ধরে নেওয়া হয়। সর্বজনীন নৈতিক মানবিক গুণাবলী যেমন সততা, ন্যায়পরায়ণতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সত্যবাদিতা, গুরুজনদের সম্মান প্রদর্শন, অসহায়ের সাহায্য প্রদান ইত্যাদি সব মানুষের নৈতিকতা বোধ থেকেই বিবেচিত। নৈতিকতার ইংরেজি শব্দ মরালিটি। এই মরালিটি শব্দটি ল্যাটিন শব্দ মরালিটাস থেকে এসেছে। মরালিটাস শব্দের অর্থ সঠিক আচার আচরণ, রীতিনীতি ও চরিত্র। নৈতিকতা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল তার ইথিক্স নামক গ্রন্থে সামাজিক বিধিনিষেধের বিবরণ দিয়েছেন। তার মতে সদ্গুণ দুই ধরনের, যথা বুদ্ধিবৃত্তিক ও নৈতিক। বুদ্ধিবৃত্তিক সদ্গুণগুলো আসে শিক্ষা থেকে, আর নৈতিক সদ্গুণাবলী তৈরি হয় মানুষের দৈনন্দিন অভ্যাসের মধ্য দিয়ে। তাহলে আমরা নৈতিকতা সম্পর্কে পরিশেষে বলতে পারি যে মানুষের আচার আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত, সৎ অসৎ, ন্যায় অন্যায় ইত্যাদি বোধ ও আদর্শ মানুষের মূল্যবোধ গঠন করে। নীতি ও নৈতিকতার লালন ক্ষেত্র হচ্ছে সমাজ। মানুষ এসব অনুশীলন করে, সমাজ ব্যবস্থাকে একটি নৈতিক মানদণ্ডে আসীন করে। আমরা আজকে আইন ও নৈতিকতা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। তবু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।